समाजसेवी एकेएम मारूफर व्यक्तिगत उद्योगे 5 शताधिक दरिद्र परिवार के 10 दिन खाद्य सामग्री प्रदान करा हुए छे। 21 এপ্রিল মঙ্গলবার পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রতিবারের ন্যায় এবছরও 500 অসহায় ও মধ্যবিত্ত মানুষের মধ্যে 10 দিনের খাবার ও নগদ অর্থ বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী একেএম মারুফ, সমাজসেবী আব্দুল খালিক, সোনাশার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, গ্রিন বাংলার অভিনেতা মাসুম আহমদ, সমাজসেবী উজ্জ্বল আহমদ, ব্যবসায়ী আব্দুল মুকিত, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মাহমুদ প্রমুখ। উল্লেখ, করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া মানুষদেরকে সাধ্যমতো সহায়তা করার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন একেএম মারুফ। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।